Thank you.
তুমি একটু দূরে থাকো, দূরে থেকে চলে গেলো। পবিত্র ঈদুল ফিতর এবারকার ঈদুল ফিতর একদমই ভিন্ন রকম। সারা বিশ্বে যে কোভিড-19 মহামারী সমগ্র বিশ্ব ব্যবস্থাকে উলটপালট করে, আমাদের যে নৈকট্য, সামাজিক যে নৈকট্য, তাকে দূরত্বে পরিণত করেছে। এবং একটা স্লোগানই হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখতে। অর্থাৎ এবারের ঈদে যেন ব্যক্তি নিরাপত্তাটাই প্রধান হয়ে থাকে। আমি আমাদের অসংখ্য মানুষ যারা রোজা রেখেছেন গত এক মাস এবং এই দেশের সকল মানুষ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে এই কোভিড-19 করোনা ভাইরাস এটা এখন একটা ভয়াবহভাবে সংক্রমিত হতে শুরু করেছে। দুর্ভাগ্যজনকভাবে এই সংক্রমণকে প্রতিরোধ করার জন্য সরকারের তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যা তা সামঞ্জস্যপূর্ণ ছিল না, সমন্বয় ছিল না, এখনও নেই। আমরা দেখেছি কয়েকবার বিভিন্ন সিদ্ধান্তের কারণে সারা দেশেই মানুষ ছড়িয়ে পড়ে। বিশেষ করে আপনারা দেখলেন এবার ঈদের আগে এবং তারও আগে গার্মেন্টসের বন্ধ ছুটি সব মিলিয়ে এখন সারা দেশের মানুষই করোনাতে আক্রান্ত হয়ে পড়ছে, প্রতিদিন সংখ্যা বাড়ছে। এবং বাড়ার কারণটা হচ্ছে যে পরীক্ষা হচ্ছে বেশি, সংক্রমিত সংখ্যাও সেই জন্য বাড়ছে, আগে পরীক্ষাই ছিল। স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর হয়ে পড়েছে দেখুন, যে এখন যেন দায়িত্বপূর্ণ লোক আছেন, গুরুত্বপূর্ণ মানুষ আছেন, তারা কিন্তু অন্যান্য হাসপাতালগুলোকে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে করোনা ভাইরাসের হাসপাতাল হিসেবে সেখানে তারা যাচ্ছে না, তারা সবাই কম্বাইন্ড মিলিটারি হসপিটালে যাচ্ছে। আমরা মনে করি যে এটা প্রমাণ করে যে সিভিল সাইডে অর্থাৎ বেসামরিক স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙেই পড়েছে, যার জন্য কারো আস্থা সেখানে থাকছে না। আমরা এই কথাগুলো বহুবার বলেছি। আজকে এই করোনা ভাইরাসে লকডাউন করা হয় নাই, কিন্তু আপনার ছুটি ঘোষণা করা হয়। সাধারণ ছুটি ঘোষণা করার মধ্যে দিয়ে মানুষ আসলেও সাধারণ ছুটি ভোগ করছে আমরা যা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে সরকার এই বিষয়টাতে যে ধরনের গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল তা তারা দিতে ব্যর্থ হয়েছেন। এবং এই করোনা ভাইরাসকে ন্যূনতম প্রতিরোধের একটা কাছাকাছি আনার চেষ্টা করা থেকে তারা ব্যর্থ হয়েছেন। আমরা এই কথা বলি না যে এটা তারা পুরোটাই পারবেন, কারণ এটা পুরোটা পারা সম্ভব না, সম্পূর্ণ নতুন একটা জিনিস। কিন্তু যে ইচ্ছা, যে প্রচেষ্টা সকলকে আপনার সাথে নিয়ে, বিশেষ করে আপনার বিশেষজ্ঞ যারা তাদেরকে সাথে নিয়ে এটা মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব হয়। আমরা আজকে এই ঈদের ভেতরের
এই দিনে যারা কারাগারে আছেন আমাদের নেতৃবৃন্দ অন্যায়ভাবে তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের মুক্তি দাবি করছি। বারবার আমরা এই কথাগুলো বলেছি, এই এই করোনা ভাইরাসের আক্রমণের সময় তাদের দয়া করে মুক্তির ব্যবস্থাটা করবে, কিন্তু দুর্ভাগ্যজনক যারা অসুস্থ হয়ে আছেন তাদের সুস্থতার জন্য আমরা আজকে দোয়া করছি। সাধারণ কয়েদি যারা রয়েছেন তাদের জন্য এই করোনা ভাইরাসের সময় তাদের মুক্তির দাবি আমরা জানাচ্ছি। আমরা সমগ্র দেশের মানুষের সুস্থ থাকুক এবং তারা করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুক এই কামনা আজকে আমরা এখানে করি। আমরা এসেছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজার জিয়ারত করতে। প্রতি বছর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েই এখানে আসি জিয়ারত করতে, কিন্তু আপনারা জানেন যে তিনি অসুস্থ, তার পক্ষে সম্ভব না। যদিও মাত্র ছয় মাসের জন্য তাকে একটা সাজায় স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, যেটা আমরা মনে করি যে এটা তার প্রতি সম্পূর্ণ অবিচার করা হয়েছে, ন্যায় বিচার করা হয়, তাকে সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া উচিত ছিল এবং তার বিচারেও তার যে বেল পাওয়া উচিত ছিল, জামিন পাওয়া ছিল, সে জামিনও তিনি আজকে এই বর্তমান ব্যবস্থায় তিনি পান। সমালোচনা করা তো একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা, কারণ সরকার তাকে সমালোচনা শুনতে হবে এবং সেই সমালোচনা শুনে তাদেরকে তাদের যে ভুলগুলো আছে ত্রুটিগুলো আছে সেগুলোকে শুধরে নেওয়া উচিত। এটাও তাদের একটা দায়িত্ব, ভুল ধরিয়ে দিলে সেই ভুল শুধরাবে এবং বিরোধী দলের কাছ থেকে ভুলগুলো শুনতে হবে। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে আপনার সুক্ষেত্রে আমরা প্রেস কনফারেন্স করেছি ইতিমধ্যে যে আমরা প্রায় 1.5 কোটি মানুষের কাছে পৌঁছেছি প্রায়, এবং আপনারা দেখেছেন যে আমরা অসংখ্য পরিবারের কাছে আমার গোটা উপজেলা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের ত্রাণের কাজ করেছে আমাদের নেতা কর্মীরা গ্রাম পর্যায়ে। আমরা এই যে প্রথম আমরাই আপনার এর সম্পর্কে আপনার লিফলেট বিক্রি করেছি, আমরা মাস্ক সরবরাহ করেছি, বিতরণ করেছি এবং আমরা এখন সেটা করেই যাচ্ছি। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সমালোচনা করব, সেটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা অবশ্যই হবে। আশা করব সরকার সেই সমালোচনাগুলো থেকে তারা সুধরে নেওয়ার সংশোধিত হওয়ার চেষ্টা করবে। স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি এই কথাটা আপনাদেরকে এর আগেও বললাম যে আসলে সরকারের যে নির্দেশ সেই নির্দেশটা এত অসামঞ্জস্যপূর্ণ এবং আমার কাছে মনে হচ্ছে এত দায়িত্ব জ্ঞানহীনপূর্ণ যে কোথাও কোনো দায়িত্বের রেশ আমরা দেখতে পাচ্ছি না, সমন্বয় দেখতে পাচ্ছি না, একটা যে সেন্স অফ রেসপন্স আপনি পুরোটাই পারবেন তা তো সম্ভব নয়, কিন্তু আপনাকে পারার চেষ্টা করছেন আন্তরিকভাবে সেটা ভিজিবল হয়ে যাবে, সেটাই আমরা দেখছি। আজকে সারা পৃথিবী জুড়ে যেভাবে আপনার সংক্রমণটা তারা রোধ করার চেষ্টা করে, যখন কার্ভটা নিচে নেমেছে তখন তারা খুলেছে। এখানে কী করলেন, ঈদের আগে দোকানদার ভাইদের কথা শুনে আপনি খুলে দিলেন দোকানটা, সব কী হলো, সংক্রমিত হলো, কিন্তু যে উদ্দেশ্যে খুললেন যে ইকোনমি বুঝতে হবে সেই ইকোনমি কিন্তু বুঝতে হয় কারণ ক্রেতাই ছিল। এই বিষয়গুলো দুঃখজনকভাবে সরকার এগুলো ফলো করেনি। আমরা যে প্যাকেজ দিয়েছিলাম সেই প্যাকেজও তারা একেবারে ইগনোর করেছে। তাদের প্যাকেজ তো শুধুমাত্র ঋণ 77,000 কোটি টাকা দিল, আমরা বলেছিলাম পুরো সরকারের তরফ থেকে দিতে হবে। আজকে এই যে মেগা প্রজেক্ট প্রজেক্টগুলোতে যে চুরি হয় সেই চুরিগুলো বন্ধ করলেই তো আমরা বিশাল কাজ হবে, অনেক বেশি আপনার সাধারণ মানুষকে খেতে খাওয়া মানুষকে দিন আরে দিন খাওয়া মানুষকে সাহায্য দেওয়া যেতে পারে। সবকিছু পর প্রধানমন্ত্রী বলেছে তার আস্থা রাখার জন্য মানুষকে গতকালকে তার বাসা আপনারা নিঃসন্দেহ শুনেছেন, সেটা তো জনগণ স্থির করবে তার প্রতি কার আস্থা, এটা তো বলার প্রয়োজন নেই। ঠিক আছে বলবেন আপনি ম্যাডামের শারীরিক অবস্থাটা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি যেমন ছিলেন করতে খারাপ হন স্টেবল আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, দুঃখিত, শুভ সেবা ইন্দ্রবাই আমরা খাওয়াতে পারবো।